দিবির জনাব হারুন আর রশিদকে বদলি করে দেয়া হয়েছে, তাকে বদলি করে দেয়া হবে এটা আসলে বোঝা যাচ্ছিল গত কয়েকদিন থেকে। সর্বশেষ 14 দলের সাথে যে মিটিং হয়েছে, প্রধানমন্ত্রী ছিলেন সেখানে এবং সেখানে অনেক পত্রিকা নিউজ করেছে যে প্রধানমন্ত্রী নিজেও ওটা হারুন আলোচনা হিসাবে এসেছিলেন এবং তিনি ঠিক করছেন না এবং প্রধানমন্ত্রী অ্যাগ্রি করেছেন এবং তাকে সরিয়ে দেবেন, এরকম বলাও হয়েছে, কিছু কিছু পত্রিকা এরকম নিউজ করেছে। তো তাকে সরানো হবে বোঝাই যাচ্ছিল, কেন সরানো হবে সেটা নিয়ে খুব চমৎকার একটা রেফারেন্স আমরা পেতে পারি ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স থেকে, সেটাও একটু কথা বলবো। এবং হারুন সাহেবকে নিয়ে যতটা আলোচনা হচ্ছিল, আরেকজন খুবই আলোচিত, বলা বাহুল্য এরা কুখ্যাত, সব ভালো কিছুর জন্য আলোচিত হন না, যারা বিপ্লব তাকেও বদলি করা হয়েছে। এই বদলিগুলো কেমন জানি না। এই দুজন প্রচুর মিডিয়ায় আসতেন এবং এক একটা গরিবের বেনজির আমরা বলি না, কারণ বেনজির হওয়ার স্বাদ তাদের আছে, কিন্তু বেনজিরের মতো শরীরে, অ্যাটিটিউডে, অ্যাপিয়ারেন্সে ওই হ্যাডাম দেখানোর মতো অবস্থা তাদের তৈরি হয় নাই, কিন্তু তারা চেষ্টা করতেন সেটা দেখাতে। এই দুদিন আগেও যারা বিপ্লবকে খুবই হামবড়া নিয়ে কথা বলতে শোনা গেছে, মাঝে মাঝেই শোনা যায়। আর জানা ভারুন তো সবচেয়ে আলোচিত পুলিশ অফিসারের মধ্যে ছিলেনই, তাদেরকে সরালো কেন সরকার? বিশেষ করে জানা ভারুন রিসেন্টলি ডিজাস্টার করেছেন এই কোটা আন্দোলনের সমন্বয়কদেরকে তুলে নিয়ে গিয়ে তথাকথিত নিরাপত্তা হেফাজতে রেখে তাদেরকে তাদের অফিসে স্টেটমেন্ট দিতে বাধ্য করে খুব বড় ঝামেলা বাঁধিয়ে ফেলেছিলেন। অবশ্য হারুন বাঁধিয়েছেন এ কথাটাও ঠিক না, আমি মনে করি না, কিন্তু হারুনকেই এটা সাফার করতে হবে। আমি আসবো এই জায়গায়। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্সের ম্যাকিয়াভেলি, নিকোলো ম্যাকিয়াভেলি একটা রাইটার আমরা জানি, আমি স্মৃতি থেকে বলছি, আমার দু একটা এদিক সেদিক হতে পারে, আমার আসলে খুব ধৈর্য হয়নি আবার এগুলো ঠিক করে নিতে, এখন অনেক আগে পড়া বইটা। মানে নিকোলো ম্যাকিয়াভেলি তার এই বইটা লিখতে খুবই উৎসাহিত হয়েছেন একজন ব্যক্তিকে এবং তার জীবন দেখে, চেজারে বর্জিয়া। এই ভদ্রলোক কোনো একজন পোপের, ভুলে গেছে কোন পোপ, তার ইললেজিটিমেট সন্তান ছিলেন। তিনি একটা সময় পাদ্রি বা ধর্মগুরু হতে গিয়েছিলেন, কার্ডিনাল, পরে সেখান থেকে ওটা বাদ দিয়ে উনি সোলজার হন, সেনাপতি হন এবং ইতালির একটা অংশে তার একটা ছোট রাজ্য উনি তৈরি করেন। ফলে তিনি কীভাবে এই জায়গা থেকে তার ট্রান্সফরমেশন হলো এবং কীভাবে উনি ওনার ক্ষমতাকে পাকাপোক্ত করলেন, কীভাবে ক্ষমতা ব্যবহার করলেন, কীভাবে ক্ষমতা অর্জন করলেন, কীভাবে সেটা রক্ষা করলেন, এগুলো ম্যাকিয়াভেলিকে খুবই ইনফ্লুয়েন্স করেছে এবং কীভাবে সেটা ডেক্লাইন করলো সব কিছু। আমরা প্রিন্স যদি পড়ি তাহলে আমরা দেখবো ওখানে ক্ষমতা অর্জন কীভাবে করতে হয়, সেটা কীভাবে ধরে রাখতে হয়, এই দুটো মোটা দাগে ভাগ আছে বইটা। তো বর্জিয়া একবার একটা অঞ্চল, ওই অঞ্চলটার নামও ছিল আই ফরগট, কোনো একটা অঞ্চল যখন দখল করেন সেখানকার লোকজন তখনও বেশ এক ধরনের বিদ্রোহী অ্যাটিটিউড নিয়েছিল। তখন তিনি রেমিরিডো ওকো এরকম নামের এক ভদ্রলোককে দায়িত্ব দিয়ে পাঠালেন যে ওই জায়গাটাকে তুমি ঠিকঠাক করো। সে গেল এবং তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল। সে এমন কোনো ব্রুটালিটি নেই যেটা করে নাই, সে প্রচুর খুন করেছে, এমনকি স্ত্রী সন্তানদের সামনে ব্যক্তিদেরকে শিরশ্ছেদ করেছে, রেপ করেছে প্রচুর, অসংখ্য মানুষের জমি বাড়ি দখল করে নিয়েছে, মানে হেন কোনো টর্চার নেই সেটা সে করে নাই। বর্জিয়া খবর পেল, এলাকা নিয়ন্ত্রণে এসছে, কিন্তু মানুষের তীব্র ক্ষোভ তৈরি হয়েছে ওকোর ওপরে। তো বর্জিয়া যেদিন গেলেন সেদিন ওকোকে ধরে, মানে উনি ভাব করলেন, উনি কিছুই জানতেন না, ওকো এরকম করে ফেললো, অথচ ওকোকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠিয়েছিল বর্জিয়া। ওকোকে উনি হত্যা করলেন এবং তার ডেড বডি দুই টুকরা করে একটা মাঠে রেখে দিলেন লম্বা সময়। জনগণ দেখলো, খুশি হলো, এই খুশি হয়ে তারা রাজার প্রতি, মানে ওই রাজা তো ইনফ্যাক্ট ওই অঞ্চল দখল করেছেন, বর্জিয়া বর্জিয়ার প্রতি খুশি হয়ে গেল। এবং এরপর বর্জিয়া তাদেরকে হাতে রাখার জন্য খাবার বিতরণ করলেন, নাচ গানের আয়োজন করলেন, করে তাদের মন জেতার চেষ্টা করলেন। তো সামনে মানুষজন ওকোকে দেখেছিল, তাকে এভাবে মেরে ফেলায় তারা সন্তুষ্ট হলো, তাদের খুব প্রশমিত হলো। যারা হারুন বিপ্লব, এই যে হারুন সাহেব যে কাজটা রিসেন্টলি করলেন, আমরা কি মনে করি এই দেশের এই পরিস্থিতিতে সারা পৃথিবীর দৃষ্টি যখন আমাদের উপরে, তখন হারুন সাহেব এটা তার সিদ্ধান্তে করেছেন না, এই সিদ্ধান্ত বহু উপর থেকে এসছে, তাকে করতে বলা হয়েছে। কিন্তু এখন যেহেতু সব লেজে গোপরে হয়ে গেছে আমাদের দেশে, তো বটেই বাইরে থেকেও যখন এটা নিয়ে তীব্র চাপের জায়গা তৈরি হচ্ছে, তখন এটা হারুনের ওপরে চাপিয়ে দেওয়া হলো ওকোর মতো এবং তাকে সরিয়ে দেওয়া হলো। এরা বিপ্লবের ক্ষেত্রে একই ধরনের ঘটনা আছে, মানুষের ক্ষোভ আছে, এ দুজনকে সরিয়ে দিয়ে সরকার ধারণা করছে
জনগণ খুশি হবে। অকোকে হত্যা করে দুটুকরা করে ফেলার পর কিন্তু বর্জিয়ার উপরে জনগণ খুশি হয়েছিল না, উনি তো কিছু জানতেন না। প্রশ্ন হচ্ছে এই সরকার এরকম পদক্ষেপ নিয়ে কি কাজ কিছু হবে? উত্তর হচ্ছে না, এটা সেই মেডিভিয়াল পিরিয়ড না, এটা যোগাযোগের যুগ, এটা তথ্যের যুগ। আমরা খুব ভালো মতো জানি জনাব হারুন কিভাবে এই পোস্টে আসে, জনাব বিপ্লব কিভাবে এই পোস্টে আসে, জনাব হারুনের হ্যাডামের উৎস কি, কি করতে পারেন, কেন পারেন, কিভাবে পারেন, সব কিছু মানুষজন জানে, সব কিছু মানুষজন উৎস কোন জায়গায়। সুতরাং এই পদক্ষেপ নিয়ে আখেরে কোনো লাভ হবে না। সামনে দুজনকে আমরা দেখি কিন্তু এ দুজনই আসলে নন্দঘোষ না, নন্দঘোষ আরো অনেক উপরে, আরো অনেক বড়, আরো অনেক বড়। সরকারের কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া এরা যা করে বেরিয়েছেন সেটা হবার কোনো কারণ ছিল না। তাই আমি বলতে চাই এই বদলি টদলি করে কিছুই হবে না। আমাদের হয়তো ওই বিরক্তিকর লোকটা জনাব হারুনকে সকাল বিকাল ক্যামেরার সামনে এবং আধিক খেতাগুলো দেখতে হবে না। ওর কিছু হয়েছে, একজন মানে আমরা দেখি যে সবিজের লোকজন এটার থেকে পান থেকে চুন খসলে থানায় যান না, হারুন সাহেবের কাছে যান, এসে আবার কথাবার্তা বলেন, নানান কিছু বলেন, হারুন স্যার স্যার করেন। রিসেন্টলিও একজন লিরিসিস্টকে, অভিনেতাকে আমরা দেখলাম হারুন স্যার করছেন। যাই হোক, এই এই ঘটনা আমরা দেখতে থাকলাম, এই আধিক্ষেতাগুলো হতো, এই আধিক্ষেতাগুলো দেখতে হবে না। লাভ বলতে এইটুকু, এই জায়গায় যিনি আসবেন তিনি যেন হারুনের মতো এই পিয়ার হয়তো করে বেড়াবেন না, পরিস্থিতি অনুকূলে থাকলে একই রকম কাজ করবেন, কারণ তারা অ্যাসাইনড হন এসব করার জন্য। মাঝখান থেকে দু একজনকে সরিয়ে টরিয়ে ভাব ধরা হয় যে ওরাই সব নষ্টের গোড়া, আমরা সব ফেরেশতা, আমরা এত স্টুপিড না। এদেশের মানুষের পলিটিক্যাল উইজডম এক্সেলেন্ট, তারা সব কিছু বোঝেন।